మీడియా న్యూస్ 24. ফেসবুক টুইটারের মতোই অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। ফটো শেয়ারিং এর জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বলা হয় একে। আর এই মাধ্যমে নিজের একটি ছবি দিয়ে রীতিমতো বিতর্কের শিকার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত মঙ্গলবার 3 সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে সুইমিং স্যুট পরে একটি ছবি দেন নুসরাত ফারিয়া। আর এই ছবি দেওয়ার সাথে সাথেই সেখানে তার সমালোচনা ঝাঁপিয়ে পড়েন শত শত ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ফারিয়ার সেই ছবি নিয়ে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, আপনারা এসব ছবি আপলোড করে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। অন্য আরেকজন লিখেছেন, এটাই দেখার বাকি ছিল বোধহয়। বেশিরভাগ মন্তব্যকারী নুসরাত ফারিয়ার এই ছবির নিচে অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন। যদিও এসব নিয়ে মোটেও চিন্তিত নন আশিকি টু খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। এর আগেও নিজেকে নিয়ে সমালোচনা কিংবা বিতর্ককে কখনোই পাত্তাই দেননি তিনি। একদিনের কম সময়ে ছবিতে লাইক করেছে প্রায় 73,000 এবং ছবিতে মন্তব্য করেছে প্রায় 3,500-এরও বেশি। আশিকি, বাদশাহ, বস টু, ইন্সপেক্টর নটিকে, বিবাহ অভিযান ছবিগুলোর মাধ্যমে কলকাতায় জনপ্রিয়তা পেয়েছেন এদেশের নায়িকা নুসরাত ফারিয়া। সাফল্যের ধারাবাহিকতায় ওপারে ভয় নামের আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন অঙ্কুশ হাজরা। ভয় পরিচালনা করবেন রাজা চন্দ্র। এর আগে একটি অনলাইন পত্রিকাকে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন আগামী 10 সেপ্টেম্বর থেকে ভয়ের শুটিং শুরু করবেন। বন্ধুরা, নুসরাত ফারিয়ার এই খোলামেলা পোশাক নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।